আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আর উজ্জ্বলের জীবনের কিছু অজানা কথা যেগুলো তোমরা হয়তো অনেকেই জানো না তো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে বন্ধুরা সবাইকে স্বাগতম বেঙ্গলি ব্লগ আর ঋতুপর্ণা চ্যানেলে আমি ঋতুপর্ণা তোমাদের দোসেন হোস্ট চলে এসেছি তবে আমি আজকে হোস্ট নই এই ভিডিও আগে বলি এটা তো ফেব্রুয়ারি মাস ফোরটিন ফেব্রুয়ারি জাস্ট সবে ভ্যালেন্টাইন্স ডে গেল আমরা ভালোবাসা মানে কি বুঝি প্রেম করা ঝগড়া করা তার থেকে গিফট পাওয়া তাই তো কিন্তু ভালোবাসা অনেক রকম হয় সেটা অনেকেই বোঝে না বা বোঝে জানে না তো সেরকমই একটা ভালোবাসার গল্প আজকে তোমাদের সাথে শোনাবো আর যে দুজন আমার সাথে আছে তাদেরকে তোমরা সবাই আই থিঙ্ক চিনে গেছো আর বা চেনো জানো আর আমার পরিবারের যারা চেনো না তাদেরকে বা হয়তো সবাই চেনো তবে যদি কেউ না চিনে রাখো থাকো তো চলো তোমাদের সাথে তাদের আজকে পরিচয় করিয়ে দিই গেস্ট করতে পারছো এই বাড়িটা দেখে যদিও তোমাদের পুরোটা দেখাতে পারছি না যেটুকু দেখাচ্ছি বুঝতে কাদের কথা বলছি তো চলো ভালোবাসার একটা মানে অন্যরকম উদাহরণ দেখায় যে দুজন মানুষকে তো তো দেখো তারা হচ্ছে হচ্ছে এই কনিকা বোন আর উজ্জ্বল ভাই তোমরা সবাই চেনো তো এটা ফেব্রুয়ারি মাস ভ্যালেন্টাইন্স ডে দিন ছিল তো ওদের যাদের কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তাই না অবশ্যই আলাদা করে মনে হয় না ওদের কাছে ভ্যালেন্টাইন্স ডের কোনো মানে আছে তো সব থেকে আমার আশ্চর্য লেগেছে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতেই পারে হ্যাঁ আমিও আমার মানে প্রেমিক ছিল এখন হাজব্যান্ড অনেক কিছু এক্সপেকটেশন ছিল কিন্তু একটা মেয়ে একটা ছেলের পাশে কিভাবে দাঁড়াতে পারে হয়তো কণিকাকে না দেখলে বোঝা যেত না তো চলো কণিকার সম্পর্কে আমি জানি অনেকের অনেক কোশ্চেন আছে বিশেষ করে আমার অনেক বন্ধু আমাকে অনেক কোয়েশ্চেন করে দিয়েছ যে কণিকাকে জিজ্ঞাসা করার জন্য তো তাদের একটা একটা করে আমরা সব কোশ্চেনগুলি জিজ্ঞাসা নিতে চলো তো প্রথম কোশ্চেনটা করে ফেলি তো এগুলো আমাদের ইউটিউবার বন্ধুদেরই কোশ্চেন তো তাদের মধ্যে একজনের কোশ্চেন ছিল তোমাদের লাইফে এতগুলো প্রবলেম তাও এত হাসি খুশি থাকার গোপন কথাটা কি গোপন কথাটা এটাই যে প্রবলেম আছে প্রবলেমের ভেতর প্রবলেম তৈরি করলে হাসি খুশিটা যাবে না তো আমরা প্রবলেমটাকে সলিউশন ভাবে ইউজ করি যাতে নিজেদের সেগুলোকে যাতে অতিক্রম করতে পারি তো নিজেদেরকে স্ট্রং করে রেখেছি যাতে কোনো প্রবলেম এসে সহজে আমাদেরকে না নাড়াতে পারে তো সব থেকে বেশি দরকার মনের জন্য না থাকলে তুমি সামনে এগোতে পারবে না এটা সবসময় জেনে রাখবে তো আমাদের দুজনের মধ্যে আর একজনের মধ্যে সেই মনের জোরটা থাকলে হবে না দুজনের মধ্যেই সেটা থাকা দরকার তো আমাদের মধ্যে মনের জোরটা সব থেকে বেশি যার জন্য এত দুঃখ কষ্টের মধ্যে আমরা সবসময় জীবনটাকে অনেকটা হাসি খুশি ভাবে রাখি আর এনজয় করার চেষ্টা করি আর আমি চাই তোমরা এইভাবেই পুরো লাইফটা এনজয় করো তো বুঝলে সব থেকে বড় কথা হচ্ছে ওদের দুজনের যে লাভ ওয়ার্ডস দেখছো তাদের মধ্যে কথা হচ্ছে মনের জোরটা আর আই থিঙ্ক দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যেটা এইটুকু সময় এসেছি ওদের কাছে তবে মনে হচ্ছে ওদের মধ্যে অগাধ আন্ডারস্ট্যান্ডিং ও সেকেন্ড কোয়েশ্চেন যেটা কনিকা উজ্জ্বল দুজনকেই বলছি ও যে উজ্জ্বল তোমার যে অ্যাক্সিডেন্টটা হলো তারপরে তো কণিকা হঠাৎ খবর পেলো অত কিছু দেখলো তারপর তোমরা সেই জায়গাটা থেকে বিশেষ করে কণিকার জন্য কোশ্চেনটা তুমি রিকভার করলে কি করে মানে যখন হঠাৎ করে শুনলে তারপরে ওকে এইভাবে দেখলে সেটাই একটাই কোশ্চেন যে তোমরা রিকভার করেছো কি করে ওই জায়গাটা আসলে তখন যখন প্রথমে হয়েছিল অ্যাক্সিডেন্টটা সেই সময়টা তো খুবই ভেঙে পড়েছিলাম প্রথম কথা আমি আগে বললাম যে আমার মনের চোরটা অনেক বেশি আর তখন তো তোমাদের বিয়েও হয়নি তখন আমাদের বিয়েও হয়নি তো যা ধরুন তখন অনেকটা ভেঙে পড়েছিলাম ওকে ফার্স্ট ওভাবে যখন দেখলাম তখন জানতামও না যে ওর প্রবলেমটা কি মানে প্রথম প্রথম ওর প্রবলেমটা কিছুই বোঝা যায়নি পরে যখন অপারেশনটা হলো তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে ওর এই প্রবলেম বা ওর পাটা পুরো প্যারালাইজড হয়ে গেছে ও আর চলতে ফিরতে পারবে না আচ্ছা আমি একটা কথা বলি যখন ভাই হসপিটালে ছিল তখন তুমি এসেছিলে দেখতে হসপিটালে এসেছিলাম আমি গেছিলাম একবারই তো তখন ওকে দেখে আবার বাড়ি ফিরে এসেছিলাম তো তারপরে ওর সাথে ফোনে কথা তো দুই একবার হয়তো কথা হয়েছিল কথা বলার অবস্থায় ছিল না গলা এখানে একটা কাটা রয়েছে যার দুন ও একদমই কথা বলতে পারছে না তো এটা একটা সমস্যা আচ্ছা বাদ দাও দাও যাও ওর অনেক মনের জোর ওরা আগেই বলেছে তো এটা বাদ দি এবারে বলেন তোমাদের যে স্বপ্ন তোমাদের পুরো তাকে বড় হয় তোমরা দুজন কি মানে হচ্ছে সে মানে তোমাদের কোনো স্বপ্ন তাকে নিয়ে যে সেইটা হলে তোমাদের খুশি বা তোমরা আনন্দ পাবে বা কিছু ভেবে রেখেছোটাকে নিয়ে সবার স্বপ্নটাকে আর নিজের বাচ্চা নিয়ে যে কেউ ক্রিকেটার তৈরি করে কেউ ফুটবলার তৈরি করে কেউ সায়েন্টিস্ট ডক্টর ইঞ্জিনিয়ার তো আমাদের মধ্যে আমি যেরকম ছোটবেলার থেকে পুলিশ ভালোবাসতাম যে মাকে বলতাম যে আমি বড় হয়ে পুলিশ হব কি আর্মি বিএসএফ হব আর সেটা আমি চেষ্টা করেছি এবং আমার হয়েছে তো আমার মেয়েকে আমার চেষ্টা আছে যে সব থেকে বড় পুলিশ অফিসার যেটা আইএসএ এস কী বলে ওটা আইপিএস সেটা বানানোর চেষ্টা আছে তো বুঝতে পারছো এই ছোট ছোট দুটো ছেলে তাদের আবার পুচকি একটা আছে তাকে অত বড় অফিসার বানাবে তো সবাই যাতে এরকম করে তাকে দেখতে পায় তো ওটাই হচ্ছে ওদের স্বপ্ন এবারে আমি তোমাদের একটা কোশ্চেন করি সেটা হচ্ছে যখন তোমরা এত মানুষের এত এত মানুষের ভালোবাসা পেলে তখন তোমাদের ফার্স্ট রিয়াকশনটা কি ছিল বলতে আমরা কখনো ভাবতে পারিনি সত্যি এটা আমাদের মানে ভাবনার বাইরে যে কখনো এত মানুষ আমাদেরকে ভালোবাসবে আমরা আমাদের চ্যানেলেও সবসময় বলেছি যে যে মানুষগুলো আমাদের ভালোবাসে তারা আমাদের সব থেকে বেশি আপন মানে তাদের থেকে মনে হয় না যে এখন আপন কেউ আছে আমাদের এই নিজেদের ফ্যামিলি মেম্বার ছাড়া তারাও এখন আমাদের আর একটা ফ্যামিলি হয়ে গেছে তো তারা আমাদের নিজের লোক আর তাদের ভালোবাসা অফুরন্ত মানে তাদের ভালোবাসার কখনো শেষ নেই তারা আমাদেরকে যেরকম ভালোবাসা দিয়েছে আর এত তাড়াতাড়ি এতটা আপন করে নিয়েছে কখনো ভাবতে পারিনি মানে এটা জাস্ট ভাবাই যায় না জিনিসটা বনিকাকে আমি বলেছি যে আমরা শুরু করছি তোমাকে চোখ বন্ধ করে এক বছর খাটতে হবে এক হাজার সাবস্ক্রাইবার পেতে গিয়ে তোমার এক বছর খাটতে হবে এবং না হলেও তোমাকে তিনশোর ওপরে ভিডিও দিতে হবে তো এক বছর হয়নি তিন মাসের মধ্যে এত বড় একটা ফ্যামিলি ক্রিয়েট করে ফেলেছি সেটা পুরোটাই ক্রেডিট হচ্ছে তোমাদের ভালোবাসা আর আমাদের পেছনে যে সাপোর্টটা তোমরা জানো ভিডিওতে যে দেখেছো কলকাতা ক্যানভাস ফ্যামিলি হ্যাঁ 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 একদমই তাই অন্যদের মতো ভালো মানুষ আছে বলেই হয়তো আমাদের মতো ছোট ছোট লোকরা কোথাও গিয়ে পৌঁছায় তবে আমি তোমাদেরকে ছোট একবারই বলতে পারবো না মোটেও তোমরা ছোট নয় তোমরা যে জায়গাটায় আছো হয়তো আমার থেকে বয়সে ছোট বাট অভাবনীয় কেউ কোনোদিনও ওই জায়গাটা ফেস করতে পারবে না কারণ আমি একটা মেয়ে আমি বুঝি বিশেষ করে কণিকার যা মনের জোর উজ্জ্বল পুরো হয়তো কণিকার মনের জোরের উপরে ডিপেন্ড করে আরো এগোচ্ছে ওরকম সময় হয়েছে যে আমরা কমেন্ট করতে পারি না রিপ্লাই করতে পারি না সামান্য একটা সাইন দিতে পারি না তো ওরা কিন্তু দুজনে যারা জানো মাই সিম্পল লাইফস্টাইল দেখো রেগুলার ভিডিও তারা কিন্তু জানো ওরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে হ্যাঁ একটু লেট হয় বাট হার্ট সাইন তো থাকবে इवन রিপ্লাইও ওরা করে এইটা হচ্ছে ওদের সবথেকে প্লাস পয়েন্ট রিপ্লাইটা করার কারণ হচ্ছে তারা আমাদেরকে ভালোবেসে কমেন্ট করছে এবং আমরা যদি তাদেরকে এইটুকুনি রিপ্লাই না করতে পারি হ্যাঁ হয়তো পুরো রিপ্লাইটা করতে পারি না একটা লাভ দি তাতে হয়তো তারা নিজেদের সেই ভালোবাসাটা বুঝবে যে হ্যাঁ আমাদেরকে তারাও মনে রেখেছে এবং আমরাও তাদেরকে মনে রাখছি তো হয়তো বারো তেরো ঘন্টা পরে দিই কিন্তু পুরোটা দেওয়ার চেষ্টা করি সেটাই ওদের সবসময় ওরা রিপ্লাই করে আমি দেখেছি যে কটা তো ওরা রিপ্লাই করে আর এটাই তো সব থেকে বড় যে কেউ কাউকে ভালোবাসছে এটা নয় যে আজকে ওদের যারা জানো না ছেষট্টি অলমোস্ট সাবস্ক্রাইবার সিক্সটি তো তাদের জন্য বলছি ওরা প্রত্যেককে রিপ্লাইয়ের লাভ সাইন দেয় আমি যখন দেখেছি তখন দেখি ওরা রিপ্লাইও করে কিন্তু হয়তো এখন অত মেসেজের মতো রিপ্লাই না করতে পারলে ওরা চেষ্টা করে করে দেওয়ার এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার তো লাস্ট যেটা কোশ্চেন আমি কনিকাকে করবো যে তুমি তো এত কাজ করো সকাল থেকে তোমাকে সমস্ত কিছু কাজ করতে হয় তো নিজের জন্য কখনো কোনো সময় দাও বা নিজের তোমার কি ভালো লাগা আমার নিজের সময় বলতে এখন নিজের সময়টাকে এখন ইউটিউবের সময় করে নিয়েছি আমার সারা দিন কাজের পাকে আমি যেটুকুনি সময় পাই আমার বাচ্চাকে টাইম দেওয়ার চেষ্টা করি আমি চেষ্টা করি আমাদের মোটামুটি দুপুরের লাঞ্চ তিনটের মধ্যে হয়ে যায় তারপরে আমি কোন রকম ভাবে মেয়েকে ঘুম পাড়িয়ে ওকে শুয়ে কেননা ওর সমস্তটা দায়িত্বটা আমার উপর ওকে শুইয়ে দিয়ে তারপরে আমি এক থেকে দেড় ঘন্টা আমার নিজের জন্য সময় বের করি যেটা হচ্ছে ইউটিউবের তো সারাদিন ভিডিওর মাধ্যমে ভিডিও আমি কাজ করার মধ্যে থেকে আমি ভিডিওটা শ্যুট করি তো অতটা প্রবলেম হয় না সব থেকে প্রবলেম হয় এডিটিং তো যখন এডিটিংটা করতে বসি ওই সময়টা নিজের জন্য বের করে নিই তো আমার নিজের সময় বলতে সেরকম কিছু নয় আমার যেটুকুনি সময় আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করি তার বড় কথা এখানে বলি আমাদের এডিটিং যে একটা লিমিটেড টাইম বাধা আছে সে মধ্যে না ও হয়তো মাঝরাতে উঠে এডিটিং করে কখনো কখনো যখন এখানে ওখানে মাইক চলে আগে থেকে জানা যায় যে মাইকটা চলবে কালকে কিংবা পরশুদিন তো সে ভোরবেলায় মা যখন যায় চারটে সাড়ে চারটে পাঁচটা তখন উঠে ভয়েস ওভার করে সেটা কমপ্লিট করে রেখে দেয় এবং পরের ভিডিও চালু করে রাখে তো পরে ওটা আবার নেক্সট দিনের জন্য ওদেরকে অবশ্যই ভালোবাসা দাও ওদের তোমাদের ভালোবাসা আরও আরো আমার যে কজন সাবস্ক্রাইবার আছে আমার ফ্যামিলিটা অনেক ছোট তাও বলছি ওদেরকে সবাই সাবস্ক্রাইব করো ওদেরকে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা প্রয়োজন আর আই থিংক আমি এই কদিন আগে যখন একটা ইন্টারভিউ দেখছিলাম ওদের তখন ওদের তিরিশ হাজার সাবস্ক্রাইবার ছিল এখন ওটা ছেষট্টি হয়ে গেছে হয়তো তোমরা আর কদিন পরে যখন এই ব্লগটা দেখবে তখন হয়তো ওরা এক লাখ ক্রস করে যাবে তো আগে থেকে ওদের কনগ্রাচুলেট করে দিলাম জানি না তখন আর আসতে পারবো কিনা আর তোমাদের দুজনকে একটা কোয়েশ্চেন করবো যেটা সব ইউটিউবাররা করে বা সবাই করে যে তোমরা কখনো চেঞ্জ হবে না তো আজকে তোমরা যা আছো মাই সিম্পল লাইফস্টাইল কোনোদিন চেঞ্জ হয়ে যাবে না তো এই আমি বলি আমরা শুরু করেছি আমাদের এই জায়গা দিয়ে আমাদের চ্যানেলটা হয়তো বড় হবে আমাদের ভিউয়ার্স হয়তো অনেক বাড়বে সব কিছু বাড়বে এবং আমাদের যেই ইউটিউব থেকে আর্নিং সেটাও হয়তো একসময় বাড়বে তো তাই বলে যে মানুষ পাল্টে যাবো কোনোদিন হবে না কারণ আমাদেরকে তারা এই এইদিকে ভালোবেসেছে আমরা এরকমই থাকবো ঠিক আছে টাকা হয়ে গেলো যে আমি বড় রেস্টুরেন্টে গেলাম খেলাম আমাদের নিজেদের পুরো স্বাস্থ সবটা বদলে দিলাম ওটা কোনোদিন হবে না হ্যাঁ মানুষ করে না কেন করবে সেটা পুজো অকেশন কিংবা নিজেদের ভালো লাগার ওপর কিন্তু আমরা যেরকম আছি সেরকমই থাকবো এটাই সব থেকে বড় কথা এটাই চাই কারণ আমি নিজের পার্সোনাল লাইফ দিয়ে বলছি অনেক ইউটিউবারকে দেখেছি যারা এরকম হয়েছে আমি নাম বলছি না যে পেমেন্ট চাইছে দেখা করার জন্য বাট আমি যখন কনিকাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আর ভাইকেও পাঠিয়েছিলাম দুজনকে কারণ ও অনেক ব্যস্ত ওর অত সময় নেই ভাই অ্যাকসেপ্ট করেছিল আমি ভাইকে একবার লিখেছিলাম যে ভাই আমি তোমার সাথে দেখা তোমাদের সাথে দেখা করতে চাই তো ও লিখেছিল তুমি কি ইউটিউবার তো আমি লিখেছিলাম হ্যাঁ কোনো কথা বলেনি বলেছিল তোমার নাম্বারটা দাও কনিকা তোমায় ফোন করবে আর সত্যি বলছি অন ক্যামেরা বলছি বা ক্যামেরা বলে না অফ ক্যামেরাও আমি সবাইকে বলেছি আমার বলেছি আমি আমি ভাবিনি রিয়েলি বলছি ভাবিনি যে তোমরা আমার সাথে এত তাড়াতাড়ি দেখা করতে যাবে কারণ অনেক ইউটিউবার আছেন এরকম যাদেরকে বলতে হয় দিনের পর দিন মেসেজ করতে হয় তারা রিপ্লাই পর্যন্ত করে না তো ওরা রিপ্লাই করে ইভেন আমাকে ও বলেছিল দিদি কণিকা এখন ব্যস্ত আর সব থেকে ওদের যেটা মেন কথা তোমরা যারা ওদেরকে পার্সোনালি চেনো এখন অনেকেই চেনো যাদের সাথে ফোনে কথা ওরা খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে আর হয়তো ওই জন্যই আজকে ওদের মেম্বার ওদের ফ্যামিলিতে কারণ আমি হাজার ওকে ও আমাকে বলেছিল দিদি আপনি আপনার দাও আমি বলছি ফোন করে নিতে তো আমি ভেবেছিলাম হয়তো সেদিন ওরা আমাকে ফোন করবে না কারণ ওরা একটা যথেষ্ট বড় ইউটিউবার একটা মানুষের কথা তো বাদ দাও ইউটিউবার ওরা যথেষ্ট বড় তো কিন্তু কণিকা আমাকে ঠিক রাত আটটার সময় ফোন করে বলেছিল হ্যাঁ দিদি বলো আর ভাইও তাই আজকে যখন আসছি ও ফোনটা ধরেই বলছে হ্যাঁ দিদি বলো আমি তাই ওকে বললাম যে ফোনটা ধরে বলছে হ্যাঁ দিদি বলো আর যারা আমার ইউটিউবার বন্ধু আছে তারাও জানে যে আমি সত্যি বলছি কোনিকা এরকমই থেকো তোমরা সত্যি এরকম আমি কোনোদিন ফোনে ইউটিউবারকে দেখিনি আর এত ভালো এত মানে সহজ সরল সদাহতা ওর জন্যই ওরা আজকে এখানে আর বলো এবার তো আমার নতুন বিয়ে হচ্ছে আমাকে কি টিপস দেবে আমি কি করে ঘর করব তোমার মতো ধৈর্য তো আমার নেই একদম আমার বর্তমানই অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো বলো আমি কি করে ঘর করব আমাজ বলে না যে নতুন বিবাহিত মেয়ে বা ছেলেদের কি টিপস দিতে হবে ঠিক মানে ও ফেড আপ হল যায় সত্যি সব সময় তো যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকবে সেটা না কিন্তু তুমি এত কি করে মেইনটেইন করো বা আমাদের মধ্যে নতুন যাদের বিয়ে হয়েছে তাদেরকে তুমি কি টিপস দিতে যাচ্ছ সব থেকে বড় কথা সবার মধ্যে ধৈর্য ক্ষমতাটা থাকে না তো সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে বোঝা পড়া রাখতে হবে হ্যাঁ হয়তো কেউ একটু বেশি ঝগড়া করলো কেউ একটু কম করলো এমন হয় না কেউ বেশি চঞ্চল হয় কেউ একটু শান্ত থাকে তো দুজনের হতেই পারে কেউ চঞ্চল কেউ শান্ত সেটা দুজনকে চঞ্চল করতে হবে তোমাদের মধ্যে চঞ্চল ছিলাম চঞ্চল ছিলাম বাট নিজেদেরকে ওটাকে কমিয়ে নিয়ে এসছি এবং নিজেদের মধ্যে সেটা বজারে গিয়ে দুজনেই সমান সমান কেউ ঝগড়া তাহলে আর কি বলতে চাইছো বলো নতুন নতুন বিয়ে হয়েছে যারা সংসার বলছে কি করে স্বামীকে খুশি করা যায় যেমন আচ্ছা তোমার লাউ ওই ফুলটা কদে কুমড়ো ফুল কুমড়ো ফুল লাউ গাছ আছে গাছ না ডালির মধ্যে ঢুকিয়ে রেখেছো ডালির পাদ আমি বলেছিলাম মেয়ে তখনই ছিড়ে ফেলেছো ও তো আমাদের বড়রাও কি লাউ ফুল নিয়ে আমাদের এরকম খুশি করতে পারে ও ভাই তুমি বলো এটা দেখো আমি তো এখানে লাউ ফুল দেখিছি একটা এন্টারটেইন করেছি মানুষকে হাসানোর জন্য আমি কিন্তু ওকে কিচ্ছু দিই না ঠিক আছে তাও বলে যে ও তাতে যে ও রাগ করছে কিংবা এসে করছে কোনো কিছু না কিচ্ছু দিই না আর তার থেকে বড় কথা ফুল কিংবা অন্য কিছু থেকে একবার আই লাভ ইউ বলে দাও কাজ মিটে যাবে এইটা সবচেয়ে বড় তুমি কিছু বলবে না আমি আমি তো না 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 আমি কি করতে না আমি তো আমি কোনিকাকে প্রথম যখন দেখেছিলাম আমি একটু হ্যাঁ গুরিনাও আমি কোনিকাকে যখনই দেখেছি প্রথম ঠিক আছে ও কমেন্ট করেছিল ঠিক আছে আমি তো অতটা ঘাটি না ঠিক আছে ওই যা করার আমি ঠিক আছে বলছো এনি আমার মুদ্রা দোষ যাক সবাই আমাকে বলো মুদ্রা দোষ ঠিক আছে আবার বললাম তা আমি যখন প্রথম ওকে দেখি কমেন্ট করেছে আমি ওর রিয়ের প্রত্যেক কটা কমেন্ট আমি দেখি এবং রিপ্লাই করি আমি রিপ্লাই করি যদি আমি রিপ্লাই করতে না পারি রি করে ইভেন যখনও প্রথম কমেন্ট করেছিল আমি ওর চ্যানেলটা গেলাম ঠিক আছে দেখার পর ও মানে চ্যানেলটা আমি যখনই দেখেছিলাম ওর কষ্টটা দেখে না আমার চোখে জল এসে গেছিলো ফ্র্যাঙ্কলি বলছি আমি রিকে কল করলাম রিকে কল করে বললাম যে এরকম চ্যানেলটার নাম দিয়ে বললাম একবার চ্যানেলটা খুলে তুমি দেখো ঠিক আছে কতটা কষ্টের মধ্যে দিয়ে যাপন করছে তার মধ্যেও ও কি সুন্দর ভিডিও করে সবাইকে নিয়ে কি সুন্দর হ্যাঁ উজ্জ্বলের এরকম অবস্থা তার সঙ্গে একটা ছোট্ট পুচকি আছে তারা সবাই মিলে কি সুন্দর কণিকা সবাইকে একসাথে ভালো করে মিলেমিশে রয়েছে কি সুন্দর দেখাচ্ছে তুমি একবার দেখো চ্যানেলটা তা ও বললো যে হ্যাঁ দেখছি ও দেখার পরে ইভেন ও একটা কমেন্ট করেছিল কমেন্টটা বলে দাও রি আমি লিখেছিলাম যে খুব শিগগিরই আমরা একজন বড় ইউটিউবারকে পেতে চলেছি ওই কমেন্টে এখনো আছে আই থিঙ্ক ওটা অনেকে লাইক করেছে তো সেটা কিন্তু হয়েছে প্রুফ আর আমি শুভকেও এটাই বলেছিলাম শুভ দেখবে ও পড়ে থাকবে না ও ঠিক দাঁড়াবে একদিন আর দেখো তিন মাসও যায়নি ওরা নিজেরাই বলছে তিন মাসও হয়নি ওদের চ্যানেলটা তো আজকে ওরা এখানে তো আর হয়তো পনেরো দিন তারপর হান্ড্রেড কে হয়ে যাবে আমি কনিকাকে ভিডিওতে দেখে আজকে যখন সামনে এসে দেখলাম ওর মানে অসম্ভব ধৈর্য ক্ষমতা আমি এইখানে যতক্ষণ টাইম স্পেন্ড করছি আর একটা কথা বলে রাখি আমি ভাবি আমার ট্রাইপড নেই মোবাইল নেই একটা কথা বলি কোনিকা ট্রাইপডটা ঠিক এইটুকু এ নিজে চোখে দেখছি আর এখন আমি নিজের ট্রাইপডটা আনিনি ও ট্রাইপডের ট্রাইপডটা তো বড় করতে হবে নালে ও ভিডিওটা করবে কি করে ও বালতিগুলো প্লাস্টিকের বালতিগুলোকে উল্টে রেখে সেটাকে ইউজ করে কতটা স্ট্রাগল করে ও নিজেকে বড় করার চেষ্টা করছে হ্যাঁ এটা মানে সত্যি মানে আমি যদি না আসতাম আমরা যদি সামনে না আসতাম হয়তো ভিডিওতে যা দেখেছি সেই দেখে বিশ্বাস করেছি কিন্তু সামনে এসে ওর যে স্ট্রাগলটা উজ্জ্বলের স্ট্রাগেল কণিকার স্ট্রাগেল হ্যাঁ না দেখলে মানে বলার মতো নয় কি বলবো মুখে কোনো আমার ভাষা আসছে না তা সত্যি কণিকাকে আমি হ্যাডসঅপ এসেই বলেছি ঠিক আছে কনিকাকে হ্যাডসঅপ আর ওর পুচিটা খুবই সুন্দর ও কুচকি এখন ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে অমমিয়ে ছিল আমরা ঢুকলাম তখনই इवन আমরা এখানে আসার পর উজ্জ্বলকে আমরা দেখেছি উজ্জ্বলের কিছু কিছু প্রবলেম আছে যেগুলো কণিকা মানে অসম্ভবভাবে হ্যান্ডেল করছে মানে কিছু বলার নেই যে মানে অসাধারণ কণিকা হেডস আপ তোমাকে সিরিয়াসলি হেডস আপ অসম্ভব মানে এত ধৈর্য শক্তি এখনকার মডার্ন মেয়েদের মধ্যে খুবই কম আছে ঠিক আছে খুবই কম আছে আমি শব্দটি উচ্চারণ করলাম মডার্ন এখনকার মেয়েদের মধ্যেও কম আছে মডার্ন মেয়ে তো চড়েই দাও এখনকার মেয়েদের মধ্যে খুব কম আছে ইভেন মানে আমি ও বিয়ের আগে থেকে উজ্জ্বলের এরকম অবস্থা হওয়ার পর থেকে ও তারপর উজ্জ্বলকে নিয়ে এত সুন্দর সংসার গুছিয়ে সাজিয়ে হচ্ছে মানে কিছু বলার নেই স্পিচলেস তোমরা প্লিজ ওর পাশে থেকো মাই সিম্পল লাইফস্টাইল আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দেব জানি ওদের ভালোবাসা ওরা পাচ্ছ তো ও আমার যে কজন আছে ওদেরকে সাবস্ক্রাইব করো ওর পাশে থাকো আচ্ছা তোমরা যখন প্রথম ডেটে গেছিলে কোথায় গেছিলে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর আর উজ্জ্বল দা তুমি ওকে নিয়ে কি খাইয়েছিলে ঘুরতে নিয়ে গিয়ে ফুচকা মনে হচ্ছে আলু কাটা কারণ ওখানে ওই দেখবে বটগাছের নিচে অনেক লোক আলু বিক্রি করে আচ্ছা আচ্ছা আলু কপলি আচ্ছা আচ্ছা আলু কবলি আর প্রথম কথা ও খুব কিপটে ছিল খাওয়াতে চাইতো না হ্যাঁ এমন কি ফোনের রিচার্জ ফুরিয়ে গেলে তখন আমি টিউশনই করতাম আমার বাপের বাড়িতে তো যদি ফোনের রিচার্জ ফুরিয়ে যেত আমাকে কল করে বলতো আমার ফোনের রিচার্জটা ফুরিয়ে গেছে তুমি কি একটু দিতে পারবে তো এরকম একটা ছেলে ছিল তো আমরা কি জানি বয়ফ্রেন্ড রিচার্জ করে দেবে বয়ফ্রেন্ড গিফট দেবে তো এখানে কিন্তু পুরোটাই উল্টো যদিও ওদের পরিবারটাই পুরো অন্যরকম এখানে যারা এসেছো আমার তো মনে হয় এটা সত্যিই একটা অন্য রকম জায়গা অন্যরকম পৃথিবী তো এখানে এসে সত্যি আমি তো খুব নিজেকে লকি মনে করছি যারা দেখা করতে চাও ওরা খুব ভালো ওরা খুবই ভালো হয়তো ব্যস্ততার কারণে সময় দিতে পারছে না কারণ এখন ওরা অনেক ব্যস্ত তোমরা সেটা নিজেরাও জানো তবে দেবে সময় সবাইকে দেবে আর আমি তোমাদের বলবো যে এরকম মাংস এরকমই থাকো সত্যি এ এরকমই দেখো তোমরা হ্যাঁ এখন সত্যি এখন আমরা এতটা ব্যস্ত হয়ে গেছি যে মানে কাউকে 5 মিনিট পর্যন্ত টাইম দিতে পাচ্ছি না আর ও তো সারা দিন খাটে ঠিক আছে সারা সংসারের কাজ করে মায়ের আলু কেটে তারপরে নিজেদের ভিডিও এডিটিং করা আমাকে দেখা আমার মেয়েকে দেখা অনেক কাজ আছে তার উপর দুখানা চ্যানেল একসাথে হ্যান্ডেল করা তো অনেক প্রবলেম তো কেউ যদি প্লিজ আমাদের সাথে বলে যে মিটআপ করবে কিংবা আমাদের বাড়িতে এসে আমাদের সাথে কথা বলবে তো হয়তো ইমিডিয়েট টাইম দিতে পারবো না

আ তো এখন ওই দিদিরা রিচার্জ করে দিচ্ছে কখনো মাঠ থেকে নিচ্ছে কখনো দাদ থেকে নিচে এরকম ভাবে চলে আর ওইভাবেই চলছে আর আমার রি খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে এর পরে ওরা তো ফ্রি থাকবে যখন আমি নিশ্চয় তোমার জন্য রান্না করে নিয়ে আসবো জানা থাকলে তো তোমাদের বিরিয়ানি প্রিয় নাকি খাবারের মধ্যে কার কোনটা বেশি পছন্দ ওর তো বিরিয়ানির নাম শুনলে মানে ও পাগল এই চাললে তো একদম আগে জানলেই ভালো হতো আর তোমার আমার এখন বলতে গেলে সেরকম কিছুই প্রিয় নেই মানে ওর বিরিয়ানিটা ভালোবাসি ফুচকাটাও ভালোবাসি তো আমার মিক্স করে ও আর ফুচকি আমার মেয়ে ওকে বিরিয়ানি দাও হ্যাঁ ও বিরিয়ানি মানে পারে একটা সব থেকে বেশি ভালোবাসে মাছ খেতে মাছ খেতে

রিলেশানে আছো কিংবা যারা সিঙ্গেলে আছে যারা বিয়ে করবে তাদেরকে একটাই প্রশ্ন যে ফালতু জিনিসের আশায় কিংবা কোনো কিছু আসে নিজেদের মধ্যে ঝামেলা করে টাইমগুলো নষ্ট করো না জিনিসটা হয়তো আজকে না দুদিন পরে ঠিকই পাবে কিন্তু সেই টাইমটা চলে গেলে টাইমটা ফিরে পাবে না কারণ ঘড়ি তোমার জন্য আটকে থাকবে না ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে ঘড়ি দাঁড়িয়ে থাকে কিন্তু ব্যাটারি যখন লাগাবে ঘড়ি কিন্তু আবার সেই সময় থেকে শুরু হবে যখন ও স্টপ হয়েছে এবং যখনও ব্যাটারিটা লাগাবে যদি বারোটা বেজে থাকে ঠিক বারোটা বেজেই শুরু হবে তো তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না তো ভালোবাসাটাও সেরকম বয়স যদি বেড়ে যায় ভালোবাসাটাও আস্তে আস্তে কমতে থাকে কিন্তু এটা মানুষের কথা ভালোবাসা যদি এক রাখো ভালোবাসা এক থাকবে তো জিনিসপত্র ঠিক আসবে একসময় কিন্তু ভালোবাসাটা হয়তো চলে গেলে আর ফিরে পাবে না

পরে যে ফিচারটা আর পুজোর সময় ঘুরতে যাওয়া হয় না যায় না পুজোর সময় না তাহলে ঘরে ও যায় না কারণ আমি না ওই জন্য পুচকি যায় দাদুর সাথে যায় পিসিরা নিয়ে যায় ওর ওকে নিয়ে যায়

দেখে চেষ্টা করবো তো চলো বন্ধুরা বাস ওদের কথা শুনেছ আবার কখনো আমরা আসবো তোমাদের কাছে ওদেরকে নিয়ে হয়তো আর দেখো আজকে ওদেরকে দেখাতে কাকে নিয়ে এসেছিলাম আমি তোমরা বলো গোপি কোথায় গোপি কোথায় গোপিকে কিন্তু এমনি কোথাও নিয়ে যায় না হয়তো গোপির ইচ্ছে ছিল ওদের বাড়ি আসার আমারও খুব ইচ্ছে ছিল যেন গোপী আছে আর এখানে ঘুরে যায় তো ওই জন্য আমি গোপীকে নিয়ে এসেছি আর এই যে আমার গোপী আর চলো এবারে আমি একটু দেখা আমার খুব ইচ্ছা করছে কনিকা কোন ট্রাইপডটাই ভিডিও করে আর কি করে ভিডিও করে মানে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি মুখে বলছি কতটা তোমরা বুঝছো আমি জানি না তো চল আমি একটু তোমাদেরকে ওটাই দেখাই তোমরা দেখো কনিকা কিভাবে ভিডিও করে তো একটু ওয়েট করো একটু আমি ফটো তুলবো তোমাদের